আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। তো যেতে যেতে দেখছিলাম ফ্লাইওভারে যে নতুন উদ্বোধন হয়েছে এলিভেটেড এক্সপ্রেস। আসলে এটা ঢাকাবাসীদের জন্য আমি বলবো খুবই একটা ভালো উদ্যোগ হয়েছে। আশা করছি যারা উত্তরা থেকে ফার্মগেট যাওয়া আসা করছেন তাদের জন্য খুবই সহজ একটা ট্রাভেল হবে এভরি ডেজ। তো আসলে আমাদের তো এত জ্যাম থাকে, এত ট্রাফিক থাকে, প্রতিদিনের জার্নিগুলো একদম হেক্টিক হয়ে যায়। তো এই ধরনের ফ্লাইওভারগুলো আসলে এলিভেটেড এক্সপ্রেস খুবই ফ্রুটফুল হবে আশা করছি। তো যাই হোক, এরপরে আমি ঢুকে গেলাম যমুনা ফিউচার পার্কের গেটে। তো আমি যেহেতু এমবিসিতে আমার কাজ, আমি আর ওদের যে শপিং মলের যে গেটগুলো আছে আমি আর সেখানে নামছি না। আমি একবারে ঘুরে ডাইরেক্ট এমবিসির গেটেই নামবো। তো ইন্ডিয়ান এমবিসিতে আসলে ইন্ডিয়ান ভিসা পাওয়া তো খুবই টাফ হয়ে দাঁড়িয়েছে। তো আসলে আর কিছু করার নাই ওয়েট করা ছাড়া। তো বেশ কিছুদিন ওয়েট করার পর ফাইনালি আমি আমার পাসপোর্ট হাতে পেয়ে গেলাম, আর আলহামদুলিল্লাহ ভিসাও হয়ে গিয়েছিলো। তো সেজন্য খুব খুশি লাগছিলো। তো সেটাই নিয়েই ঘোরাঘুরি করছিলাম। আসলে কি আর বলবো পাসপোর্ট এমবিসির কথা। তো যাই হোক, এরপরে আমি শপিং মলের ভিতরে ঢুকে গেলাম। শপিং মলের ভিতরে দেখতে দেখতে যাচ্ছিলাম আর হচ্ছে যে আমি আড়ংয়ে গিয়েছিলাম। তো আড়ংয়ে তো আমি আরেকটা আলাদা ব্লগ করেছি। তো এরপর আমি নবরূপায় গিয়েছি। নবরূপাও আমি বেবিদের যেসব ড্রেস আছে বেবি গার্লদের সেগুলো দেখছিলাম, শাড়িগুলো। ওদের শাড়িগুলো খুব সুন্দর ছিল, রেডিমেড শাড়ি নবরূপার কালারফুল। তো সেগুলোই আমি দেখছিলাম। তো শাড়ির বিভিন্ন ধরনের সাইজ আছে ওদের কাছে, ওসবও বলছিলো আমাকে যে সেলস গার্ল ছিল সে। তো আমি বিভিন্ন টাইপস কালারগুলো দেখলাম। তারপর হচ্ছে যে আশেপাশে যেগুলো অন্যান্য বেবিদের ড্রেস ছিল ফ্রক, পার্টি ফ্রকগুলো, সেগুলো দেখছিলাম। নবরূপা আসলে আমি বলবো যে খুব ভালো ওয়ান স্টপ মল, সব ধরনের আইটেমই মোটামুটি পাওয়া যায় আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল, ঠিক আছে। নবরূপা আসলে বলতে হয় যেহেতু দেশি প্রোডাক্ট থাকে বা দেশি কাপড়ের যে প্রোডাক্টগুলো। তো এরপরে আমি বের হয়ে পরের ফ্লোরে চলে গেলাম। আস্তে আস্তে আসলে আমি এসকেলেটার ইউজ করছিলাম, ঘোরাঘুরি করে দেখছিলাম আসলে কী অবস্থা। আর যমুনা ফিউচার পার্ক তো আসলে এত বড়, এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যেতে অবস্থা খারাপ হয়ে যায়, আর লোকেশনও বোঝা যায় না সাউথ কর্নার নর্থ কর্নার কোনটা কী, দেখা যায় সবসময় উল্টাপাল্টা হয়ে যায়। তো আমি আর এসকেলেটার আশেপাশেই ছিলাম, বেশি আমি ভিতরে যাচ্ছিলাম না, কারণ একবার হারিয়ে ফেললে আবার খুঁজে পাবো না। তো আর যমুনা ফিউচার পার্কে আসলে সবগুলো দোকান তো ওপেন হয়নি, প্রথম থেকেই দেখে আসছি যে পিছন সাইডের দোকানগুলো বন্ধ আর মেইন সামনের দিকের সব যেগুলো আছে সেগুলাই ওপেন হয়েছে। তো একা একা ঘুরছি, ভালোই লাগছে, খারাপ কিছু লাগে নাই। মোটামুটি একা একা ঘুরতে ঘুরতে সবগুলো দোকানে দেখলাম। আর এখন একটা সুবিধা আছে যে ডিসকাউন্ট চলছে, ম্যাক্সিমাম দোকানেই ডিসকাউন্ট চলছে 50-70%। তো মোটামুটি যারা এখন শপিং করতে চান ওরা চলে আসতে পারেন, 50-70% ডিসকাউন্টে ভালো ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন, ইম্পোর্টেড প্রোডাক্টগুলো। আর হচ্ছে এটা আরেকটা শপ, নামটা কি ঠিক বলতে পারবো না, বেশ বড়। তবে এই ধরনের শপে আবার সুবিধা আছে যে একসাথে ঢুকলে অনেক ধরনের শপিংগুলো একসাথে সুন্দর মতো করা যায়, এটা একটা বড় ধরনের সুবিধা আছে। তো যারা শপিং করতে যাচ্ছেন এখন আসলে চলে গেলে সুবিধা। আর হচ্ছে ফ্রাইডে স্যাটারডে তো আসলে একটু ক্রাউড থাকে, মোটামুটি লোকজন ঘোরাঘুরি করে। তো সেক্ষেত্রে খোলার দিনে যেতে পারলে আসলে সুন্দর মতো শপিং করাটা অনেক আরামের হয়। আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে যমুনা ফিউচার পার্কে আসলে যারা আসে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে যে ঘোরাঘুরি করার জন্য আসে, শপিং করতে খুব কমই দেখি। সবাই দেখা যায় যে হয় ফুড কোর্টে যাচ্ছে খাবার খেতে, আদারওয়াইজ ব্লকবাস্টার্সে মুভি দেখছে, আর না হলে আড়ং আছে, আড়ংয়ে ঘোরাঘুরি করে। তো আসলে এক্সপেন্সিভও, যমুনা ফিউচার পার্কের প্রোডাক্টটা এক্সপেন্সিভও বলতে হয়, কারণ যেহেতু আসলে সব ভাড়া সব কিছু মিলে স্বাভাবিক, এটা আসলে অস্বাভাবিক কিছু না। তো এরপর আমি উপরের ফ্লোরে চলে যাচ্ছি। এই ফ্লোরে মোটামুটি দেখলাম কী আছে না আছে, উপরের ফ্লোরগুলোতে যাচ্ছি। আমি আসলে মেইনলি ফুড কোর্টে যাবো এখন। তো একা একা ঘোরাঘুরি করতে আসলে ভালোই লাগছে, অনেকদিন পর গেলাম। তো আপনারা যারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন আসলে সাবধানে যাবেন, এসকেলেটারে উঠা হচ্ছে লিফ্ট ইউজ করাটা বেটার বাচ্চাদেরকে নিয়ে গেলে। তো এরপর আমি ফুড কোর্টে পৌঁছে একদম পৌঁছে গেলাম উপরে টপ ফ্লোরে। তো ঘোরাঘুরি করতে করতে দেখছিলাম ওপর থেকে আসলে যমুনা ফিউচার পার্কটাকে খুব সুন্দর লাগে। আর একটা জিনিস হচ্ছে যে যেটা সবাই মানে প্রথমে বলেছে যে যমুনা ফিউচার পার্ক হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট, আসলে সেরকম কিছু না, কারণ এই ধরনের মার্কেট থাইল্যান্ড, মালয়েশিয়া,
ইন্ডিয়া সব জায়গায় আছে কম বেশি, আর একদম বড় বলার কিছু নেই, বাট ভালো ঠিক আছে। আমাদের বাংলাদেশের জন্য তো অবশ্যই বিশাল বড় একটা বিষয় এটা আসলে, আর কি বলবো। তো এরপরে আমি সুপের দিকে চলে গেলাম, গরম গরম স্যুপ ছিল ওখানে, তো আমি একটা স্যুপ নিলাম, থাই চিকেন স্যুপ। স্যুপটা আসলেই খুব মজা ছিল আর প্রাইসটাও খুবই কম ছিল, তো স্যুপই টেস্ট করছিলাম আর উপর থেকে দেখছিলাম কেমন লাগে। তো এই তো, আপনারাও গেলে ট্রাই করতে পারেন, স্যুপটা টপ ফ্লোরে ব্লকবাস্টার্সের পাশেই পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আশা করি। আল্লাহ হাফেজ।